হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইন্ডিয়ান সিরিয়াল, মুভি, তারপর হচ্ছে ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ আপলোড করতে চাচ্ছেন কোডিং করে। ভিডিওটা মূলত তাদের জন্য। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম ফুল স্ক্রিনে কিভাবে কনভার্ট করা যায়, কোডিং করে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো সরাসরি আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখাবো প্রুফ সহকারে। এক্সাম্পল, আমি এই ফাইলটি এখন ডাউনলোড করব, এই ফাইলটি আপনাদেরকে করে দেখাবো। কারণ হচ্ছে বড় ফাইল করতে হলে একটু সময়ের ব্যাপার, তাই আমি ছোট করে নিচ্ছি। তো আমি এই ফাইলটাকে ডাউনলোড করি, ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। সো ফাইলটি ডাউনলোড হচ্ছে। সো ফাইলটি আমাদের ডাউনলোড প্রায় কমপ্লিট। তো ফাইলটি ডাউনলোড হলে আমরা চলে যাব ফাইলের লোকেশনে। ফাইলের লোকেশনে চলে যাওয়ার পরে আমরা আমাদের কোডিং সফটওয়্যার থেকে করব। তো কোডিং সফটওয়্যার সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি। এই কোডিং সফটওয়্যার, এখানে দুইটি আমার কোডিং সফটওয়্যার আছে। সো আপনারা যাদের প্রয়োজন হবে এই দুইটি কোডিং সফটওয়্যার আমি তাদেরকে দিয়ে দেবো। এবং এটা একটা সাইড লিঙ্কের টিএক্সটি ফাইল আছে। এই ফাইলে আপনার কোথা থেকে আপনারা সিরিয়ালগুলো ডাউনলোড করবেন, একেবারে মানে আপডেট পর্ব, একদিন আগে যে পর্বগুলো পাওয়া যায় সেগুলো এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। সো এই সফটওয়্যার দেবো। তো এই সফটওয়্যারটা হয়তো অনেকে চিনতে পারেন, এই সফটওয়্যারটা একটু পুরানো, আর এই সফটওয়্যারটা একেবারে নতুন। তো ফুল নিউ ভার্সন যে সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো এই সফটওয়্যার থেকে ফুল স্ক্রিন একদম করা যায় কোন প্রকার কপিরাইট ছাড়া। সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু প্রুফ সহকারে দেখে আসি। এই যেখানে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে এই যে ইংল্যান্ডের যে ম্যাচটা আছে, গতকাল যে পাকিস্তান ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটা ছিল, ওইটা হাইলাইটস আপলোড করছি। দেখেন কোনো প্রকার কিন্তু কপিরাইট আসে নাই। তারপর এখানে দেখেন মুভি আপলোড করছি 10 মিনিট, ওই যে ক্লিপগুলো আপলোড করেছি, তামিল মুভিগুলো যে 10 মিনিট 12 মিনিট ক্লিপগুলো আছে সেগুলো আমি আপলোড করছি, কিন্তু কোনো প্রকার কিন্তু কপিরাইট আসে নাই। সো সেম ভিডিওগুলো আমি কোডিং করে ফেসবুকে আপলোড করছি, কোনো প্রকার কিন্তু কপিরাইট আসে নাই। সো আমার ফেসবুক পেজটা এখন লগ ইন করা নাই, তাই আমি দেখাতে পারছি না। আর দেখেন এটা কিন্তু আমি আপলোড করেছি আজকে অনেকদিন আগে, 26 তারিখ প্রায়, আজকে হলো 14 তারিখ, তার মানে 18-19 দিন আগে আমি আপলোড করছি, কিন্তু তাতে কিন্তু কোনো প্রকার কিন্তু কপিরাইট আসে না। সো আপনারা শিওর থাকেন কোনো প্রকার কপিরাইট আসবে না বা স্ট্রাইক আসবে না, একদম নির্দ্বিধায় আপনি শুধুমাত্র যে 10 মিনিটের ক্লিপ আপলোড করবেন তাই না, আপনি চাইলে ফুল মুভি আপলোড করতে পারবেন, সেটা সময়ের ব্যাপার, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক আর কি, আমরা এখন প্র্যাকটিক্যালে একটা ভিডিও করে দেখব যে এটা দিয়ে করা হয় কিনা। তো আমি এই যে এই ভিডিওটা কেবলমাত্র ডাউনলোড করেছিলাম, এটা আমি কাট করে আমার কোডিং ফাইলের সফটওয়্যারের ভিতরে আমি নিয়ে যাব। তো আবার আমি চলে গেলাম আমি যে কোডিং ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো ফাইলটা জাস্ট আপনারা এরকম পাবেন। এখানে টিউটোরিয়াল দেওয়া আছে যে কিভাবে আপনারা ভিডিওটা করবেন। সো প্রয়োজন নাই, যেহেতু আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। তো আপনারা অ্যাট ফার্স্ট কি করবেন, ইনপুটে যাবেন যে ভিডিওটি আপনারা কনভার্ট করতে চাচ্ছেন ইউটিউবে। তো আমি আগের ভিডিওটা ডিলিট করে দিলাম, জাস্ট এখানে পেস্ট করবেন, ওকে। তারপরে আমরা কোডিং করব এখন। এখন আপনি এখান থেকে যতগুলা কোডিং করা আছে প্রত্যেকটাই ফুল স্ক্রিনের, আপনার কাছে যেটা বেটার মনে হবে সেটা আপনি করবেন, আপনি চেক করে দেখবেন, সমস্যা নাই যে কোনটা ভাল লাগে আপনার কাছে। তো আমি সবসময় একটি করি, এটা আমি করি, হয়তো অনেকে অন্যটা করতে পারে, যার যেটা ভালো লাগে তার কাছে সে সেটাই করে। এখানে সবগুলোই হয়তো একটু ভিতরে কোডিং এর তফাৎ থাকে বা একটু মানে ডিফারেন্ট কিছু থাকে ভিডিওর ভিতরে, এই পার্থক্য থাকে অল্প কিছু। তো আপনারা ওগুলো চেক করে দেখবেন যে আপনার কোনটা বেটার মনে হয় সেটা আপনি নেবেন। যাই হোক আর কি, আমি এখান থেকে এই যে 2Z-এ এটা ফাইলটা ই করবো। সো এই দেখেন আমার এটা কিন্তু কোডিং হচ্ছে। সো আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো। আর আপনারা হয়তো জানেন যে কি পরিমাণে মানুষ এই মুভি ক্লিপ গুলো দেখেন, এগুলো কিন্তু একটা অফিসিয়াল চ্যানেল না। দেখেন এগুলো কিন্তু এই যে আপলোড করছে, এগুলো কিন্তু কোনো প্রকার ভেরিফাইড না। এই যে দেখেন কত, 2.5 মিলিয়ন, 11 মিলিয়ন, তারপর দেখেন অনেক, 40 মিলিয়ন, মানে কি পরিমাণ যে ভিউ, মানে টোটাল কথা হচ্ছে মিলিয়নের নিচে কোনো প্রকার কিন্তু ভিউ নেই। সো আপনারা কিন্তু এইটাই বড় জিনিস, যে এখান থেকে আপনারা শুধুমাত্র সামান্য একটা কোডিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু আপলোড করা। এই সফটওয়্যার এখানে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আপনার এই জিনিসগুলো আপলোড করা কোডিং দিয়ে, এই সবগুলো কিন্তু আপলোড করা।
আপনারা এখান থেকে ডাউনলোড করে ডিরেক্ট আপলোড করবেন, কপিরাইট স্ট্যাক এসে যাবে সাথে সাথে। কিন্তু আমি এখন কোডিং করব, কোডিং করার সাথে সাথে দেখবেন এই জিনিসগুলো কিন্তু আর আসবে না। যাই হোক আর কি, আমার কোডিং করা শেষ, সো আমি আমার লোকেশনে চলে যাব। এখন আমরা আউটপুটের ভিতরে আমাদের রেজাল্ট পাবো, আমরা ইনপুটের ভিতরে আমরা ফাইল দিয়ে আউটপুটে রেজাল্ট পাবো। এই যে দেখেন আমার ফাইলটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এই ফাইলটি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, এখান থেকে আমি আমার ইউটিউবে আপলোড করে দিচ্ছি। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর এই সফটওয়্যারটা যাদের প্রয়োজন তারা আমার, যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন বা ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে, উপরে তো আমার আইডি দেখতে পাচ্ছেন, আইডি দিয়ে আমাকে মেসেজ দিবেন। আর যদি এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখে থাকেন, তাহলে দেখেন আমার ডিসক্রিপশনে প্রোফাইল নামে একটি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক প্রোফাইল নেম প্রোফাইল, সেখানে আমাকে মেসেজ, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারেন। আর এই সফটওয়্যার দুটির প্রাইস পড়বে অনলি 1000 টাকা। সো প্রাইসটা হয়তো আপনাদের কাছে কম মনে হয়, মানে জিনিসটা সস্তা সস্তা মনে হইতে পারে, কিন্তু আসলে জিনিসটা সস্তা না। মানে আপনি এটা দিয়ে, আমি যে কয়টা জিনিসে এখন তারিখ কাজ করেছি একটাও ফেল হই নাই। আপনি সিরিয়াল বলেন, মুভি বলেন, এই ক্রিকেট ম্যাচ বলেন, ফুটবল ম্যাচ বলেন, একটা জিনিস আমি ফেল হইনি। আমার দুই তিনটা আরো সিক্রেট ইউটিউব চ্যানেল আছে, সেখানে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কিন্তু সেখানে কিন্তু আমি এই সফটওয়্যার দিয়ে কাজ করছি এবং আমি প্র্যাকটিক্যাল সহকারে আপনাদেরকে দেখাইছিও যে জিনিসটা আসলে 100% কার্যকর কি না। সো যদি প্রয়োজন হয় যাদের, শুধুমাত্র তারাই মেসেজ করবেন, আদার্স অন্য কেউ মেসেজ করার প্রয়োজন নাই। আর এই অফারটা থাকবে শুধুমাত্র সীমিত সময়ের জন্য। আমি চাচ্ছি আমার মতো যেন আপনারাও কাজ করে সাকসেস হতে পারেন। সো অনেক কোডিং সফটওয়্যারে আমি মনে করি পাবেন, কিন্তু এরকম বিস্তারিত সহকারে আপনাদেরকে প্রুফ দেখাবে না। বা অনেক কোডিং সফটওয়্যার একসময় আমিও অনেক সংগ্রহ করছি, কিন্তু ওগুলো আসলে কোনো প্রকার কাজের না। সো মিথ্যা বলি না আমি, কোনো প্রকার কাজে না, কিন্তু আমার এই সফটওয়্যারটা কাজের আর কি। সো এর জন্য আমি আপনাদেরকে মাত্র 1000 টাকায় দিছি। এমন আছে আমি 5000 টাকা দিয়ে কোডিং সফটওয়্যার কিনছি, কিন্তু কোনো প্রকার কাজ করতে পারিনি তা দিয়ে, কিন্তু আমি চাচ্ছি আপনারা করেন আর কি। সো দেখেন আমাদের কিন্তু চেকিং চলতে আছে, আপলোড কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এখন চেকিং চলতেছে। চেকিং এর জন্য একটু সময় দিতে হবে, কারণ চেকিং এর জন্য একটু সময় নেয়। সো ভিডিওটা আমি কিছুক্ষণের জন্য একটু পাস করছি। অলরাইট গাইস, আমি আবার ব্যাক করলাম। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু প্রুফ সহকারে দেখাই দিলাম, দেখেন চেক চেক কিন্তু 100% কোনো প্রকার নো ইস্যু, কোনো ইস্যু নেই, মানে কপিরাইট কোনো প্রবলেম নেই। দেখেন এখানে টিক মার্ক উঠে গেছে, মানে ফ্রেশ একদম। সো এখন কিন্তু আমাদের ভিডিও রেডি, জাস্ট আমরা পাবলিশে ক্লিক করবো। সো প্রুফ সহকারে কিন্তু আপনারা দেখলেন, আমি আবার বলি এখান থেকে শুধুমাত্র কিন্তু আপনার 4 মিনিট 10 মিনিট ক্লিপ না, ফুল মুভি আপলোড করতে পারবেন। সো সফটওয়্যারটা কতখানি কার্যকর, যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা হয়তো বুঝবেন কতটুকু কার্যকর। আর এই জন্যই আমি আপনাদেরকে পুরুষ সহকারে দেখাচ্ছি। এখন যদি আমি এটা আপলোড করি, এটা বেশিক্ষণ আমি ছাড়তে পারবো না, কারণ কপিরাইট স্ট্রাইক আসবে তাহলে, কারণ এই ভিডিওটা তো আর আমি কোডিং করবো না যেটা আপলোড করবো। এই যে দেখেন একদম কিন্তু ফুল স্ক্রিন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফুল স্ক্রিন, যেভাবে আমি ভিডিওটা ডাউনলোড করছি সেভাবেই, কোনো প্রকার কিন্তু আপনার আসে নাই, দেখতে পাচ্ছেন আপনারা কোনো প্রকার কিন্তু মানে মানে ক্লিয়ার বা ক্লিয়ার ছাড়া কিন্তু আসে না, একদম ফ্রেশ কিন্তু কন্ডিশন। সো ভিডিওটা ভালো লাগলে আবার বলি আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।